নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। অসমে দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারের শেষ দিনে এসইউসে কমিউনিস্ট দলের শিলচর সুনাই ও দলাই আসনের প্রার্থীদের সমর্থনে ব্যাপক প্রচার চালানো হলো। শিলচরের দলীয় কর্মীরা শহীদ ক্ষুদিরামূর্তির পাদদেশে থেকে স্কোয়াড করে দলের প্রচারপত্র বিলি করেন। সুনাই আসনে প্রার্থী অঞ্জন কুমারচন্দ্র কর্মী সমর্থকদের নিয়ে সুনাই কেন্দ্রে বিভিন্ন স্থানে জোর প্রচার চালান। দলাই কেন্দ্রে দুয়ারবন আঞ্চলিক কমিটির সদস্যদের উপস্থিতি প্রার্থী গৌরচন্দ্র দাস বিভিন্ন স্থানে প্রচুর সংখ্যক সভা করেন। মহাসড়কে কাজ সম্পন্ন করা, মূল্যবৃদ্ধি, ব্যস্ত এলাকা ও গ্রামের রাজজমিতে বসবাসকারীদের পাট্টা প্রদান। পয়লা এপ্রিল হতে যাচ্ছে রাজ্যের দ্বিতীয় দফার ইলেকশন। সেই পর্বে এসইউসিআই মনোনীত প্রার্থী আমাকে দাঁড় করা হয়েছে। আমার নাম মৃণালী চক্রবর্তী গাঙ্গুলি। এই অর্থে যে আমরা জ্বলন্ত সমস্যা নিয়ে, জনগণের প্রত্যেকটা জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা সারা বছর আন্দোলন করে এসেছি। এবারও আমরা ইলেকশনটাও আমরা সেই আন্দোলনের একটা পার্ট হিসাবে দেখছি। ইলেকশনের আপামর জনসাধারণের কাছে আমাদের আহ্বান যে শিলচরবাসীর সমস্যা নিয়ে আমরা শিলচরবাসীর পাশে দাঁড়িয়েছি। সবসময় আমরা আছি তাদের সমস্যা নিয়ে আন্দোলনে, তারাও যেন আমাদের সহযোগিতা করে যান। আন্দোলনের হাতিয়ারকে শক্তিশালী করার উদ্দেশ্যে আমাদের দল প্রার্থী দিয়েছে। গোটা ভারতবর্ষেই এইভাবে আন্দোলনের হাতিয়ারকে শক্তিশালী করার জন্য আমাদের প্রার্থী দেওয়া হয়। বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে আন্দোলন যাতে দুর্বার আন্দোলন